আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। কিছুদিন পর পর নায়ক নায়িকা অভিনেত্রী আইডল সরকার নেতাদের বিভিন্ন জনের বিভিন্ন মানুষদের খারাপ কাজগুলো অডিও কিংবা ভিডিও আকারে ফাঁস হয়ে যায়, কাগজপত্র ফাঁস হয়ে যায়, দলিলপত্র ফাঁস হয়ে যায়, কোনো কিছু গোপন থাকে না, প্রকাশ হয়ে যায়। এরকম ফাঁস কেন হয়, কী জন্য হয়? আমরা তো চাই আমাদের পাপ কাজগুলো প্রকাশ না হোক, কে না চায়? আপনি গোপনে কোনো অন্যায় করলেন, কোনো জুলুম করলেন, কাউকে অত্যাচার করলেন, কারো সম্পদ ভোগ করলেন, যে কোনোভাবে যে কোনো ক্ষতি করলেন, কেউ চায় না তার অপরাধগুলো মানুষ জানুক। মানুষ শুনলে তো আপনাকে অপমান করবে, আপনার প্রতি আর বিশ্বাস থাকবে না। কিন্তু এমন কাজ আছে, এমন আমল আছে, যে আমলের কারণে এই অপরাধগুলো ফাঁস হয়ে যায়। আবার এমন কিছু ইবাদত আছে যে ইবাদত করলে এই অপরাধগুলো ফাঁস হয় না। এখন যারা চায় যে আমার অপরাধগুলো ফাঁস না হোক, অপরাধগুলো প্রকাশ না হোক, তারা অবশ্যই আজকে যে বর্ণিত যে বিষয়গুলি রয়েছে আমি বলবো, সেগুলো যাতে ঠিকঠাকভাবে আদায় করেন। একটি জিনিস খেয়াল করে দেখলাম যে আমরা কোনো অপরাধ করলে, হারাম কাজ করলে, সেটা আমরা বন্ধুদের মাঝে প্রকাশ করে দিই, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, যে কোনোভাবে পোস্ট করে দিই আমার সেই অপরাধ। আমি একটা সিগারেট খাচ্ছি, সেটা ভিডিও করে ছেড়ে দিলাম। প্রেম করছি, মানুষের কাছে বলছি, শেয়ার দিচ্ছি, স্ট্যাটাস দিচ্ছি, আর কত কি, হাজার হাজার মানুষ তা দেখছে, পড়ছে, শেয়ার দিচ্ছে। আসলে কি, এটা হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। মানুষের গোপনীয়তা নষ্ট করে দেন আল্লাহ তাআলা দুটি কারণে। প্রথমটি হচ্ছে যখন একজন মানুষ অন্য মানুষের গোপন বিষয়ে প্রকাশ করে দেয়, তখন আল্লাহ সুবহান তাআলা তার গোপন বিষয় প্রকাশ করে দেন। দ্বিতীয়টি হচ্ছে যখন গোপন গুনাহ খুব বেশি পরিমাণে করা হয়, তখন আল্লাহ সুবহান তাআলা তার কিছু গোপন বিষয় প্রকাশ করে দেন তার নিজের জন্য এবং অন্যদেরকে সতর্ক করার জন্য। খেয়াল করুন, এই কথাটি বলেছেন আব্দুল আজিজ আত তারফি হাফিজুল্লাহ, সবুজ পাতার বন এই বই থেকে উল্লেখ করেছেন। তো যাই হোক, খেয়াল করে দেখুন, যখন একজন মানুষ অন্য মানুষের গোপন বিষয় প্রকাশ করে দেয়, তখন আল্লাহ সুবহান তাআলা আপনার বিষয়গুলো অন্যদের কাছে প্রকাশ করে দেয়। যারা এসব কাজগুলো করছেন তারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন, আপনি কারো কিছু প্রকাশ করে দিচ্ছেন, আপনার কিছু গোপন আছে, এগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। যেভাবে ওই মানুষকে অপমান করেছেন সেভাবে আপনিও হবে, অপেক্ষা থাকুন। দ্বিতীয়ত হচ্ছে আপনি বেশি গুনাহ করে ফেলছেন, এত গুনাহ, আল্লাহ তাআলা একটু আপনাকে সতর্ক করতে চান, আবার আপনার ধারা অন্যকেও সতর্ক করতে চান। এই যুগে উদাহরণ দেওয়ার আপনার মানে অভাব নেই, এত উদাহরণ রয়েছে। মূসা আলাইহিস সালাম, ফেরাউনের কাহিনী, ফেরাউনের যত অপকর্ম আছে সব প্রকাশ করে দিয়েছিলেন না? সব প্রকাশ করে দিয়েছেন। তার কিন্তু আরও অনেক অপরাধ ছিল, অনেক, কিন্তু সবগুলো আল্লাহ তাআলা প্রকাশ করেননি, কিছু কিছু প্রকাশ করেছে। বর্তমানেও আমি নাম বলছি না, যারা মারা গিয়েছে তাদের অনেক কুকর্ম এখনো ইন্টারনেটে ভাসছে, বিভিন্ন বইতে লেখা হচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্ট হচ্ছে ভিডিও আকারে। তো তারাও তো ভালো ছিল, কিন্তু তাদের গোপন গুনাহ অনেক ছিল, আল্লাহ তারা প্রকাশ করে দিয়েছেন। কি অন্যদের ভিডিও প্রকাশ করার মাধ্যমে আমরা সুবিধা হাসিল করে নিব, আমরা এর থেকে আমাদের অনেক লাভ হবে, আমাদের সম্মান বাড়বে, না, এটার জন্য না, আমাদের শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহান তাআলা এইসব
প্রকাশ করে দেন, যাতে আমরা শিক্ষা নিই। হারাম কাজ যদি আপনি মানুষদের কাছে বলেন, সেটা কিন্তু আরেক ধরনের, বড় ধরনের পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার সব উম্মতকে মাফ করে দেওয়া হবে, তবে প্রকাশকারী ছাড়া। আর নিশ্চয় এটা বড় অন্যায় যে কোনো ব্যক্তি রাত্রিবেলা অপরাধ করলো যা আল্লাহ তাআলা গোপন রাখছেন, কিন্তু সকাল হলে সে সবার কাছে বলে তার অপরাধ, সে যা যা করেছিল রাত্রেবেলা কিংবা যে কোনো গোপন গুনাহ মানুষদের কাছে বলে বেড়ায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো গোপন রেখেছিলেন, আবদ্ধ করে রেখেছিলেন। আর আল্লাহ তাআলা যে আবরণ দেওয়া সেটা সে খুলে নেয়, এদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। ইবনে হাজার রহিমুল্লাহ তিনি বলেন, প্রকাশকারী মানে হলো যারা নিজের গুনাহ মানুষের কাছে প্রকাশ করে বেড়ায়, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করে রেখেছিলেন। তাই পাপ করে সেটা প্রকাশ করা, এটা যে কত বড় নিকৃষ্ট কাজ, যে গর্দভ সেই এই কাজগুলো করতে পারে। আপনি পাপ করেছেন, আমরা তো এখন পাপকে পাপ মনে করি না। প্রেম ভালোবাসা কি পাপ মনে হয়? সুদ খাওয়া কি পাপ মনে হয়? ঘুষ খাওয়া কি পাপ মনে হয়? অন্যের সম্পদ ভক্ষণ করা পাপ মনে হয়? এগুলো তো পাপই মনে হয় না। কাউকে গালি দিচ্ছেন, এটা কোনো পাপই নেই। কাউকে মেরেছেন, এটা তো কোনো পাপই মনে হয় না। তাহলে এসব গুনাহগুলো আপনি মানুষের কাছে প্রচার করছেন, অন্যের দোষ ত্রুটি প্রচার করছেন, নিজে বেশি গুনাহ করছেন, আল্লাহ তাআলা কী করছেন? আল্লাহ তাআলা সব কিছু প্রকাশ করে দিচ্ছেন। আপনি শান্তিতে থাকতে পারবেন না, গোপন গুনাহ করে শান্তিতে থাকতে পারবেন না। আবার গুনাহ করে গর্ব করছেন, সেটা তো আপনি শান্তিতে থাকতে পারবেন না, একমাত্র তাওবা ছাড়া। তাওবা করলে প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব কিছু ক্ষমা হয়ে যাবে, সব কিছু। আর তাওবা না করলে, পাপ করতেই থাকলে গোপনে কিংবা প্রকাশ্যে, দুনিয়াতে লাঞ্ছনা হবে, আখিরাতেও প্রস্তুত থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।